নমস্কার বন্ধুরা, শ্যামলিস কিচেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ ধাবা স্টাইলে ডাল মাখানা শেয়ার করছি। বাড়িতে এইভাবে তৈরি করলে একেবারে রেস্টুরেন্টের মতো বা ধাবার মতো কিন্তু টেস্ট হবে। এর জন্যে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি তার জন্যে পুরো ভিডিও দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এর জন্য আমি তিন রকমের ডাল নিয়েছি। নিয়েছি মটর ডাল, আর অড়হর ডাল, আর নিয়েছি মুসুর ডাল। আমি মুসুর ডালের পরিমাণটা একটু কম নিয়েছি, আর মটর ডাল আর যে অড়হর ডাল নিয়েছি সেটি একই মাপে নিয়েছি। সব ডালগুলোকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই ডালগুলোকে ভিজিয়ে নিতে হবে আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ডালের মধ্যে যেন কোনো রকম সাদা অংশ না থাকে, মানে সাদা জল না থাকে। যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, প্রায় দু কাপ পরিমাণে জল দিয়ে দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে সাদা তেল, এতে করে এই ডালটা একদম কিন্তু উপরের দিকে উঠে আসবে না প্রেশার কুকারের মধ্যে। আমি দুটো হুইসেলস দিয়ে নেব প্রেশার কুকারে। এখানে কিছু মশলা রয়েছে, কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আর রয়েছে টমেটো কুচি। এখানে গোটা মশলা রয়েছে, তেজপাতা, গোটা জিরে, আর রয়েছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে সমস্ত শুকনো মশলা দিয়ে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছুই কিন্তু আমি ছোটো চামচের এক চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দিলাম। অপর দিকে ডালটা আমি দুটো হুইসেলস দিয়েছি, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে থেকে ভেজানো ছিল তাই দুটো হুইসেলস দিলে কিন্তু যথেষ্ট। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে গোটা তেজপাতা আর যে গোটা মশলাগুলো রেখেছিলাম, জিরে আর গোটা গরম মশলা, সেগুলো দিয়ে দিলাম। আর কুচনো যে পেঁয়াজটা রেখেছিলাম এখানে সেটি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজ এখানে দিতে হবে, একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে কুচনো, দেখতেই পাচ্ছেন। এইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। অবশ্যই লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটা ভাজতে হবে, এখানে হিটটা বাড়ানো যাবে না, পেঁয়াজ যেন পুড়ে না যায়। এখানে আদা রসুনের পেস্ট দিলাম একটুখানি, মানে আদা আর রসুন মিলিয়ে আমি ছোটো চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিলাম। তবে এখানে রসুনের পরিমাণটা একটু বেশি, আদাটা কম আছে। একটু কষে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটো কুচনো আর নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হবে বন্ধুরা, টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো তাড়াতাড়ি কষানো হবে। আর তৈরি করে রাখা যে শুকনো মশলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার খুব ভালো করে কষে নেবার পালা। এই মশলাটা একটু ভালো করে কষে নিলে কিন্তু ডালের টেস্ট বেশি ভালো হবে, একেবারে ধাবা স্টাইলে হবে। আর কোন পর্যায়ে কষানো শেষ হবে সেটিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে কষতে কষতে মশলাটা থেকে তেল ছাড়তে থাকবে, তখনই বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ে থাকবে, যখন মনে হবে বেশি হয়ে গেছে তাপটা তখন আঁচটা কমিয়ে দেবেন। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। আর মশলা এরকমভাবে ভাজতে ভাজতে মশলা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, এটা হয়তো ফিল করা যাবে যখন তখনই যখন আপনারা ঘরে রান্না করবেন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল পুরোটা দেওয়ার পর এবার ডাল দিয়ে একটু নেড়ে নেব। আর এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবো, কারণ ডাল যেহেতু ঘন আছে তলানিতে লেগে যেতে পারে। একটু মশলার সঙ্গে কষে নিতে হবে এই ডালটা, আগেই জল দেব না। আর ধাবা স্টাইলে করছি যেহেতু তাই অবশ্যই একটু সতর্কতার সাথে করতে হবে। আর এখানে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে জল রেখেছিলাম একটু গরম জল, সেটি আর অবশ্যই গরম জল দিতে হবে। এখানে রয়েছে মাখানা,
যাকে বলা হয় পদ্ম ফুলের বীজ। বীজের থেকে খই তৈরি হয়, আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। এটি শরীরের পক্ষে আমাদের খুবই ভালো। আমি এর আগেও মাখানা চাট শেয়ার করেছি আপনাদের সঙ্গে। মাখানা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, মাখানা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। হালকা রোস্ট করে নেব, মিনিট খানেক রোস্ট করার পর একটি প্যানের মধ্যে রেখে দিলে এটি কিন্তু একেবারে মুচমুচে হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে। আর অবশ্যই এই ডালের মধ্যে ব্যবহার করার আগে এইভাবে একটু রোস্ট করে নিতে হবে। মাখানা খাওয়ার আগে কিন্তু রোস্ট করে নিতে হয় অবশ্যই বন্ধুরা। আর মাখানাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B12, যা আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী, যা সাধারণ খাবার থেকে কিন্তু আমরা পাই না। এবার মাখানাগুলো দিয়ে দিলাম। আর যখন আমি মাখানা দেইনি, মানে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম, তা না হলে ডালটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে। ডালটা অলরেডি ঘন হয়ে গেছে। এবার আমি হিটটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিট, আর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি একটি তড়কা দেব, আর এই তড়কাটার কারণেই কিন্তু একেবারে ধাবা স্টাইলে তৈরি হবে। আর এই তড়কাটা দিতে কিন্তু একেবারেই ভুলবেন না বন্ধুরা। তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি, বড় চামচের 1 চামচ পরিমাণে। আর ঘিটা খুব ভালো করে গরম করে নেবার পর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন, তা না হলে ঘিটা পুড়ে যাবে। দিয়ে দিলাম গোটা জিরে, আর একেবারে মিহি করে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটি দিয়ে দিলাম। এবার আঁচটা একটু ধরিয়ে নিয়েছি, দেখুন, তবে আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা হালকা একটু বাদামি হবে, খুব বেশি পুড়িয়ে ফেলবো না, হালকা বাদামি হবে। ঘিয়ের মধ্যে যখন আমরা পেঁয়াজ ভাজবো তখন খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটি কিন্তু ঝালের জন্য না, এটি কালারের জন্য, দুর্দান্ত একটা কালার আসবে। আর এই কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। আর এখানে রেখেছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, অবশ্যই কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন শেষের দিকে, এতে করে যে যত পরিমাণে ঝাল খাবে সে কিন্তু স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা খেতে পারবে। দিয়ে দিলাম স্লাইস করে রাখা আদা, তাকে বলা হয় জুলিয়ান জিঞ্জার, এটিকে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে তড়কাটা রেখেছিলাম সেটি, তার আগে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন এখনই কত সুন্দর একটা টেক্সচার এসে গেছে, আর মাখানা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় ডালের মধ্যে। মাখানা দিয়ে বেশি সময় ধরে রান্না করার কোনোই প্রয়োজন নেই। এবার তড়কাটা দিয়ে দিলাম, আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের হয়, এটি এখনও গরম আছে, ঠান্ডা হওয়ার পর এটি কিন্তু আরও টাইট হয়ে যাবে, একেবারে ড্রাই হয়ে যাবে। তাই তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একেবারে ইউনিক একটি রেসিপি, ডাল মাখানা ফ্রাই। তাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সকলের সঙ্গে এই ধরনের ইউনিক রেসিপি শেয়ার করবেন। আমি এখানে উপর দিয়ে কিছুটা আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্যানের মধ্যেও দিয়ে দিতে পারেন বা কড়ার মধ্যেও দিয়ে দিতে পারেন, শেষের দিকে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আজ তাহলে আসি, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।